ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর জগন্নাথবাড়ি রোড স্থিত স্টুডেন্ট হেলথ হোমে সম্মেলনে উপস্থিত ছিলেন এনএফআরআরবিএস এর সাধারণ সম্পাদক গণপতি হেগড়ে, আব্দুল সৈয়দ খান, জীবেশ চক্রবর্তী, পান্নালাল দত্ত প্রমুখ। সম্মেলনে সংগঠনের বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি জনগণের সুবিধার্থে গোটা দেশে মোট 43টি গ্রামীণ ব্যাংক একত্রিত করার বিষয় নিয়েও আলোচনা হয়। আমাদের দাবি ছিল যে যে যেদিন রিটায়ার করতেছে সেদিন থেকে সেট পরের মাস থেকে যে পেনশন পাওয়া হয়, ইদানিং সুপ্রিম কোর্টের রায় মূলে আমরা এটা তো পেয়ে গেছি। তো এই যে আন্দোলন কর্মসূচি আমাদের বিভিন্ন সময় টাইম টু টাইম সর্বভারতীয় স্তরে, রাজ্য স্তরে এগুলি আমরা আন্দোলন পরিচালনা করার জন্য আমাদের এই সংগঠন। এই সংগঠন প্রতি 2 বছর পর পর আমরা একটা সম্মেলন করি, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হয়, দাবি তৈরি, নতুন নতুন দাবি তৈরি হয়। এর মধ্যে আমাদের একটা সবচেয়ে বড় দাবি, পেনশনের দাবি যদিও হয়ে গেছে, আমাদের আরেকটা বড় দাবি সেটা হচ্ছে ভারতবর্ষের আবাম জনগণের স্বার্থে সারা দেশে যে 43টা গ্রামীণ ব্যাংক আছে সেইগুলোকে একত্র করে একটা গ্রামীণ ব্যাংক করা, রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া এই নামে একটা ব্যাংক করা, এটা একটা দাবি আছে। এই দাবি নিয়ে এখন আমাদের মূল দাবি সেটা, পাশাপাশি আমাদের যে সংগঠনের বিভিন্ন যে কর্মচারীরা দাবি, এই দাবি ডিএ পিএ বা পেনশন রিভিশন এগুলো তো আছেই।